বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগে গণতন্ত্রের গন্তব্যে একমাত্র খোলা পথ, আর এ দিয়ে দেশে সুস্থ গণতন্ত্রের ধারা ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে দেশবরেণ্য চিকিৎসক সমাজ আয়োজিত বিরাজমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তথা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শিরোনামের এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম। বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডকে অকার্যকর, গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা ও ভোটাধিকারকে হরণ করতে, বিরোধী দলকে নিধনের পাশাপাশি গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রতিবাদে দেশবরেণ্য চিকিৎসক সমাজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, চ্যানেল ওয়ানের পর জনপ্রিয় দিগন্ত টেলিভিশন ও ইসলামী টেলিভিশনকে লাইভ টেলিকাস্টের সময় বন্ধ করে দেওয়া হয়েছে, যা আজও দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আলোচনা পর্বে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী বলেন, বর্তমান সরকার সংবিধান মানে না, তাই তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি বাতিল করাতেই বর্তমান রাজনৈতিক সংকটের জন্ম হয়েছে বলে মন্তব্য করেন রুহুল আমিন গাজী। এইভাবে মন্ত্রীরা যে অফিস করতেছে, এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা মনে করি সংবিধান লঙ্ঘন করে আইনমন্ত্রী সাহেব, আপনি টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন, পদত্যাগ আবার আনুষ্ঠানিকতা অনানুষ্ঠানিকতা কি? প্রকাশ্য সমস্ত চ্যানেলে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রী পদত্যাগ গ্রহণ করেছে, এখানে তো কোনো ব্যর্থের কিছু নেই। আজকে কাজেই বর্তমান অবৈধ সরকার, তার ক্যাবিনেট অবৈধ, প্রধানমন্ত্রী কি করে এখনো বসে আছেন আমরা জানি না। সুতরাং এই নির্লজ্জ বেহায়া অবৈধ মন্ত্রী পরিষদকে গণধুলাই দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না।